সেই দুর্নীতিবাজ অ্যাডিশনাল সেক্রেটারির সমস্ত কিছু আজকে থেকে, এবং শুধুমাত্র তাই নয়, আমরা সাংবাদিকতা করি, সুষ্ঠু সাংবাদিকতা করি, অনুসন্ধানী সাংবাদিকতা করি। আমাদের কাজ কি? সাংবাদিকতা করার মাধ্যমে, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে আমরা সরকারকে সহযোগিতা করি, গণতন্ত্রকে সহযোগিতা করি। কিন্তু এই দুর্নীতিবাজ দু একজন লোকের কারণে সর্বোচ্চ পর্যন্ত কিন্তু একটি ভুল বার্তা যাচ্ছে বলে আমাদের কাছে মনে হয়েছে। বন্ধুরা, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই ঘটনা জানার সাথে সাথে আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা সবসময় এই সচিবালয়ে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি জানার বিষয়ের জন্য। আমরা ওনাকে যখন ওই শাহবাগ থানায় নেওয়া হয়েছে, সেখানে ভোর 4টা পর্যন্ত আমি সভাপতি সহ আমাদের কমিটির নেতৃবৃন্দ আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমরা সেখানে ঘোষণা দিয়ে এসেছি এবং এখনই ঘোষণা দিচ্ছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির 2000 সদস্য, এই 2000 সদস্য আমাদের সদস্য রোজিনা ইসলামের পাশে রয়েছে। আর ওই আমরা দুর্নীতিবাজ, ওই সুবিধাভোগী, ওই দুর্নীতিবাজ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই 2000 সাংবাদিকের কলম আপনারা যে অন্যায় করবেন সেই অন্যায় ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। আপনারা মনে করবেন না যে একজন রোজিনা ইসলামের কণ্ঠ রোধ করে হাজার রোজিনার কণ্ঠকে রোধ করা যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। আমরা যেভাবে মাস্তানি করা হয়েছে, রোজিনা ইসলামের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে 5 ঘন্টা আটকে রাখলেন কেন? আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, সাংবাদিক সংগঠন হোক বা তার পরিবারের পক্ষ থেকে হোক, অবশ্যই রোজিনা ইসলামকে যে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে সেজন্য ওই দুর্নীতিবাজ বা ওই যারা ওই হত্যা প্রচেষ্টার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, অবশ্যই মামলা হবে, অবশ্যই মামলা হবে, এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা তাদেরকে রুখে দিব। বন্ধুরা, সর্বশেষ যে কথাটা বলতে চাই, ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমরা এখনই জরুরি বৈঠকে বসব। জরুরি বৈঠকে বসে আমরা কর্মসূচি প্রণয়ন করব এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা আশা করেছিলাম তার জামিন দেওয়া হবে, কিন্তু আজকে জামিন শুনানি আদালত, মহামান্য আদালত করেন নাই। কিন্তু সেটা আদালতের বিষয়, সে বিষয়ে আমাদের বক্তব্য নেই, আমরা বলবো না। কিন্তু তার রিমান্ড চাওয়া হয়েছে ন্যায্যজনক। রোজিনা ইসলাম কি জন্য গেছেন? সাংবাদিকতা করবার জন্য, আমরা তথ্য সংগ্রহ করা, এটা আমাদের টেকনিক। আমাদের সেক্রেটারি বলেছেন যে যদি তাকে তার বিরুদ্ধে যদি অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট 1923 দেওয়া হয় তাহলে তাকে চুরির মামলায় দেওয়া হয়েছে, চুরি। আমি যদি আমার বোনকে যদি চোর বলা হয় তাহলে মনে করবেন আমাদের এই ঢাকা শহরে যত সাংবাদিক আছে সব সাংবাদিকই আমরা চোর। আমরা সেই চুরি করেই, সেই তথ্য চুরি করেই দেশ এবং জাতির মঙ্গলের জন্য, সঠিক তথ্য তুলে ধরার জন্য, জাতির কল্যাণের জন্য আমরা সেই তথ্য চুরি করে অবশ্যই জাতিকে জানাবো, এবং তাতে সরকার উপকৃত হবে, তাতে দেশ উপকৃত হবে, তাতে জাতি উপকৃত হবে। তাই আমরা বলতে চাই যে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের বোনকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, এই হত্যা প্রচেষ্টার সাথে যারা জড়িত, ভিডিও আছে সরকারের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের অনুরোধ দাবি, আপনারা ভিডিও দেখুন। ভিডিওতে দেখে তার প্রতি যে গোলাকুটি চেপে ধরা হয়েছে, তার বুকের পরে চেপে বসা হয়েছে, তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নতুবা সাংবাদিক সমাজ এমন আন্দোলন কর্মসূচি দেবে যে আপনারা এই দুর্নীতিবাজ কর্মকর্তারা আপনারা পালানোর জায়গা পাবেন না। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে যে রোজিনা ইসলামের প্রতি যে অবিচার করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে, আমরা এই সমাবেশ থেকে রোজিনা ইসলাম আপার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং তার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব
এবং ঢাকা রিপোর্টার সিনিটি রোজিনা ইসলামের সাথে আছে এবং শুধু তাই নয় যে সমস্ত সাংবাদিক কর্মকর্তা নেতৃবৃন্দ যারা আজকে জেলের মধ্যে রয়েছেন বিভিন্ন হয়রানিমূলক মামলায় তাদের সবার মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করব এবং ঢাকা রিপোর্টার সিনিটির কর্মসূচি আজকে আমরা ঘোষণা করব জরুরি মিটিং এর মাধ্যমে আর সাথে সাথে এতটুকু বলবো যে আপনারা আস্থা রাখুন এবং আপনারা অবশ্যই এই দুর্নীতিবাজ বা এই তথাকথিত যে সমস্ত মানে কর্মকর্তারা ভুল বোঝাচ্ছেন প্রশাসনের লোকজনকে সেই তাদের সম্পর্কে আপনারা সজাগ সজাগ থাকুন এবং তাদের সমস্ত দুর্নীতির চিত্র দুর্নীতির তত্ত্ব আপনারা তৎপর হয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরুন। তাই সর্বশেষ বক্তব্য হচ্ছে যে রোজিনা ইসলামকে মুক্ত করে দিন, তার ছোট্ট বাচ্চা রয়েছে আলভিনা, আলভিনার মুখ মুখ তাকানো যাচ্ছে না, কালকে আমরা কথা বলার চেষ্টা করেছি, তার ছোট্ট বাচ্চা রয়েছে। আর রোজিনা ইসলাম আপা আপনার ওই ওখানে আটক থাকা অবস্থায় তারপরে যে নির্যাতন করেছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তাকে সচিকিৎসার ব্যবস্থা ওই সচিবালয়ের মধ্যে করা হয় নাই, এজন্য তার প্রতি যে মানবাধিকারের যে লঙ্ঘন করা হয়েছে এজন্য তাদের বিচারের আওতায় আনতে হবে। আর আমরা সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাবো, তথ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে আমরা সরকারের প্রতিপক্ষ নই, আমরা সরকারের তথ্যগুলো ইতিবাচক তথ্যগুলো তুলে ধরি, কিন্তু আমরা কেউ কোনো অপপ্রয়াস চালাচ্ছে কিনা সরকারকে এবং গণমাধ্যমকে মুখোমুখি করবে করে দেওয়ার জন্য কোনো অপপ্রয়াস আছে কিনা এটাও আমি মনে করি সরকার গভীরভাবে খতিয়ে দেখবে। কারণ অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে যা যা দরকার সেটি সাংবাদিক রোজিনা ইসলাম সহ সমস্ত সাংবাদিকরাই করে থাকেন। তাই যদি আজকে এই যে আইনটি অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যেটার কথা বলা হচ্ছে যে সেটা প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন আজকে আমি এখান থেকে তুলছি এবং আমি মনে করি এই অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট অবশ্যই সাংবাদিকের জন্য যাতে প্রযোজ্য না হয় সেজন্য সেই ব্যবস্থা গ্রহণ করা, অথবা এই আইন 1923 সালের আইন, ব্রিটিশ কলোনিয়াল আইন, এই আইনের আওতা প্রয়োজন আছে কিনা, এই আইনের সরকারি কর্মকর্তা নাই কেন, এবং এই আইনের এই আইনের যে অপপ্রয়োগ হচ্ছে সেটা আপনারা দেখতে পেরেছেন, এই আইনের অপপ্রয়োগটাকে রোধ করবার জন্য এই আইনকে আমরা বাতিল করার জন্য এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি। বন্ধুরা আপনারা যে কোনো আন্দোলন সংগ্রামের সাথে থাকবেন বাংলাদেশ সচিবালয়ে রিপোর্টার ফোরামের পক্ষ থেকে আগামীকাল সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি কর্মসূচি দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, কালকে মানববন্ধন দেওয়া হয়েছে, সেই মানববন্ধনে আপনারা উপস্থিত থাকবেন এবং ঢাকা রিপোর্টার সিনিটির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর এবং সেই ইয়ে থেকে যে আপনার বাংলাদেশ সচিবালয়ে যে সাংবাদিক যে ফোরাম রয়েছে যে সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে এই জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল ইতিবাচক সংবাদ তারা বয়কট করবার যে ঘোষণা দিয়েছে তার সাথেও আমরা একাত্মতা ঘোষণা করছি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি আজকে আমাদের কর্মসূচি নিয়ে আমরা আজকে বিবৃতিও দিব, আমরা গতকাল সাথে ছিলাম, আমরা সাথে আছি, আজকে বিবৃতি দিব এবং সাথে সাথে আমরা কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেব এবং সেই কর্মসূচি আপনারা বাস্তবায়ন করবেন, সেই কঠোরটাকে কঠোর কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে সবাইকে ধন্যবাদ।